লকডাউন কারণে সমস্ত স্কুল কলেজ বন্ধ আছে এবং আজকে পার্থ চট্টোপাধ্যায় আমাদের ওয়েস্টবেঙ্গল শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিয়েছে স্কুল কলেজ কবে খুলবে। বন্ধুরা, সুখবরটা এসেছে আজকের এই মাত্র কিছু সময় আগের ঘটনা, যেটা আপনি জানতে পারবেন আজকের ভিডিওটা থেকে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করবো আমি আপনাদের সমস্ত কিছু ভিডিওতে বোঝাতে পারবো। তিনি বলেছেন সুবিধাবিধি মেনেই ক্লাস শুরু হবে, ক্যাম্পাস ও হোটেলগুলোতে স্যানিটাইজেশন করা হবে, সব উপচাক্কায় ব্যবহার সমত রয়েছে। লকডাউন উঠার এক মাস মধ্যেই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্য নিয়ে একদিনই বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেন সুরক্ষাবিধি মেনেই ক্লাস শুরু হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু সমস্ত কিছু বিধিগুলো মেনেই শুরু হবে। ক্যাম্পাস হোটেলগুলিতে স্যানিটাইজেশন করা হবে, ক্যাম্পাস এবং হোটেল যেগুলো আছে সেগুলো স্যানিটাইজেশন করা হবে। সব উপাচার্য এই ব্যাপারে মহান এবং সচেতনমূলক মধ্যে উল্লেখ্য, গতকাল মানব সম্পদ উন্নয়নে মন্ত্রকের তরফে জানা হয়েছে আগামী জুলাইয়ের প্রথমেই সিবিএসসি এর দশম এবং দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষা শেষ করতে হবে। মানে বুঝতে পারবে, জুলাইয়ের মাসেই শেষে যে পরীক্ষাগুলো দ্বাদশ শ্রেণী এবং দশম শ্রেণীর যেগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো কিন্তু শেষ করতে হবে। পার্থ চট্টোপাধ্যায় অলরেডি জানিয়ে দিয়েছে আমাদের শিক্ষামন্ত্রী। পরীক্ষার দিন ঘোষণা করে বোর্ড ও পাশাপাশি জুলাই থেকে অক্টোবরের মধ্যে হবে নিট এবং জিট এর পরীক্ষা, জিই এবং এনইটি পরীক্ষা। করোনা অবহেলায় হঠাৎ মাঝপথেই বন্ধ হয়ে যায় সমস্ত স্কুল কলেজ, লকডাউনের জোরে পিছিয়ে যায় সমস্ত পরীক্ষা। এবার সেইগুলি শেষ করতে তৎপর রাজ্য এবং কেন্দ্র সরকারের সংগঠন নিয়েছে। বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে লকডাউন উঠার এক মাসের মধ্যে সমস্ত স্কুল কলেজ যত কিছু আছে সবারই পরীক্ষা শুরু হয়ে যাবে। যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আমরা ছোটো বড়ো সমস্ত আপডেট আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকবো। ভিডিও ভালো লাগে লাইক করবেন। আমাদের আছে আপনাদের সঙ্গে, আপনারাও থাকুন আমাদের সঙ্গে। জানিয়ে দিন আপনি কেমন লাগে ভিডিও আমাদের। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।